প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে নবীকে মহব্বত করে প্রত্যেকটা জমার দিনে যদি কেউ 80 বার দরুদ পড়তে পারে, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এরে অলির বাজারের মানুষ, পাথরের মতো শক্ত হইও না। ও আমার ভাই, আমার বাবারা, যুবক বন্ধুরা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে, রে হৃদয়ের জানালা খোলে সবাই শোনো, আজকে ঘুমায়ও না, কারণ এমন ঘুম তুমি ঘুমাবার ফিরে আসতে পারবা না। দাইলামি শরীফের মধ্যে সে হাদিস কানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী সরকার মদিনা ইমামুল মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেক দিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু ভুলি আমাদেরকে প্রাণ খুলে দরুদ পড়তে হবে, নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দিতে হবে, কারণ আমার আল্লাহ নিজে তো নবীর প্রেমে দরুদ দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
محمد اوري جاري راتير هوا جاري شونار مدينة مجلسير سلام خاني پوچھ دیو نبی جیر پاک روا جائے اللہ صلی علی سیدنا مولانا محمد وعلا آلی سیدنا محمد نبی کو اپنار بھلو بشائی جیبونیر گونا جھرے جائی نبی کو اپنار بھلو بشائی اللہ رے پریو ہوا جائی اللہم صلی علی مولانا محمد وعلا آلی سیدنا محمد لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله لا إله إلا كوت سندر مدينة كمين جهبو جانينا هير كوت سندر مدينة كمين جهبو جانينا هير دويا كورو دويا للا دويا كورو دويا للا نصيب كورو مدينة لا إله إلا الله لا إله إلا الله إرنا ما جيرو جا جيرو نا ما بابا كي بويلو نا إرنا ما جيرو جا جيرو نا হাইরে জান্নাতে বাসি হইতে চাইরে জান্নাতে বাসি হইতে চাইরে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহরে বনাইলা সফিউল্লাহ তুমি কহরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহরে বনাইলা কলিমুল্লাহ তুমি কহরে বনাইলা রূহুল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ভাবে আপনি যদি পরকালকে যদি আপনার করে পেতে চান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি আমার জান্নাতে চলে আসো সুবহানাল্লাহ
এবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ জান্নাতে গিয়ে আমি কি করব? আল্লাহ বলেছেন জান্নাতে গিয়ে কি করব তুমি এখনো বোঝো না, এখনো সেই গড নিউজ তোমার কান পর্যন্ত পৌঁছায়নি। কেন পৌঁছায়নি, কি জন্য পৌঁছায়নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যখন জান্নাতে কদমটা বাড়িয়ে দিবে আমি তার আগেই তোমার জন্য অতিথিয়তার ব্যবস্থা রেখেছি। আল্লাহ সেটা কি আল্লাহ বলেছেন ইনদা রব্বিহিম ইউযকুন, আল্লাহ বলেছেন দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আমি তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছি আর তারা কবরে এসে তারা কবরটাকে কবর নয় তারা ভাবে জান্নাত হিসাবে, সেখান থেকে দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পিছনে কথা বলে কে, এদেরকে বলো এতে যাইতে, মেজাজ কিন্তু এমনি খারাপ। আপনারা জানেন আমি ফাইজদামি পছন্দ করি না। আপনার কি রাস্তাঘাট দোকানপাট কথা বলে শেষ হয় না? মাহফিলের আঙ্গিনা আসে কথা বলতে হবে? শোনেন আমাদের গজব কেন জানেন? আজকে মসজিদ কোন, বাড়ি কোন, মাহফিল কোন, সব আমাদের কাছে একরকম হয়ে গেছে। জুমার দিন মি আজকে জুম্মাতে দেখলাম খুতবা চলতেছে, দেখছি দুই তিনজন মিলে কথা বলতেছে, অথচ খুতবা চলাকালীন আপনি একজন আরেকজনকে চুপ করে শব্দটা ইউজ করতে পারবেন না, তাকে বরাদ আপনি তাকে স্টপ করাতে হলে ইশারাই করতে হবে। খুতবাটা এতটা গুরুত্বপূর্ণ, আপনারা জানেন খুতবা যখন চলে তখন খুতবা যখন চলে এই মুহূর্তে যে মানুষগুলো মসজিদে কদম দেগুলোর কপাল পোড়া, কেন কপাল পোড়া? খুতবা যখন স্টার্ট হয়ে যায় রানিং হয়ে যায় যারা মসজিদের দুপাশে দাঁড়িয়ে যারা নোটবুকের মধ্যে সকল মুসলির 1 2 3 4 করে রোল নাম্বার অনুযায়ী যারা নোটবুকে উঠায় ওই ফেরেশতাদের খাতায় কিন্তু ওই দুর্ভাগা মুসল্লি নামটা ওঠে না। তার কারণ কি? তার কারণ হলো যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় ঠিক তখনই ওই ফেরেশতারা তার নোটবুকটাকে ক্লোজ করে ইমাম সাহেবের খুতবা শুনতে থাকে। সেই খবর আমাদের কি আছে? আজকে আছে কি নেই? আরে আছে কি নেই? পৃথিবী নেই, পৃথিবী নিয়ে, পৃথিবী কিভাবে বাড়ি বানাবো, কিভাবে গাড়ি কিনবো, কিভাবে ছেলেকে ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডায় পাঠাবো, ইউরোপ কান্ট্রিতে পাঠিয়ে আত্মীয় স্বজনের কাছে বলবো আই এম দা গ্রেট পারসন, ঠিক কিনা বলেন? মাই সন লিভিং ফ্রান্স, ঠিক কিনা বলেন? অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন, এখানে প্রাউড ফিল করার কিচ্ছু নাই। কারণ আপনি যদি আপনার সন্তানকে হক্কানি আলেম বানাতে পারেন, আল্লাহ রাসূলের প্রেমিক বানাতে পারেন, তাহলে আপনি প্রাউড ফিল করতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, খাবো না ভাই তুই খেয়ে ফেল, আমি চা খাই না, তো খেয়ে ফেলো, তুমি খাও না, খাও তুমি খাও, আমি বলছি না, আমার কথা কি আপনারা বুঝতেছেন? সহজে বুঝতেছেন? দুনিয়ার ধন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়, তার কারণ কানাও দেখবেন পৃথিবীর ধন পাইলে খুশি। কি? যিনি দৃষ্টিহীন তিনিও কিন্তু পৃথিবীর ধন পাইলে কি হয়? খুশি হয়। কিন্তু এলেম দিনের শিক্ষা কোরআন হাদিসের গান কিন্তু সবার কাছে মজা। আল্লাহ বলেছেন যার কাছে মজা লাগে সেই হলো আমার মনোনীত বান্দা। কারণ যার সিনাই এলেম আছে, কোরআন হাদিসের গান আছে, আল্লাহর রাসূলের প্রেম আছে, তোমরা মনে করবে তার প্রতি আমি খোদা রাজি। কারণ আমি তাকে ভালোবেসে তার হাতে তুলে দিয়েছি আর সে হাসি মুখে বরণ করে বোঝা বইতেছে। তার এই অর্জন করার পিপাসা মিটবে তখন যখন সে জান্নাতে পৌঁছাবে, তার আগে নয়। আজকে আপনারা কেন আসছেন? একজনের পর একজন আলেম আসবে, কারণ এক একটা ফুলের এক একটা গান, এক একটা ফুলের এক একটা সৌন্দর্য, এক একটা ফুল গাছের এক একটা ফুল গাছের এক একটা ফুল গাছের বডি এক এক রকম সুন্দর, সবকিছু মিলিয়ে সে গ্রাম নিতে আসেননি। এখান থেকে গান অর্জন করবেন, এলেম অর্জন করবেন, শিক্ষা অর্জন করবেন। আল্লাহ রাসূল বলেছেন তুমি পৃথিবীতে শিক্ষার জন্য যত রাস্তা অতিক্রম করবে জান্নাত তোমার তত কাছে চলে আসবে। আজকে সেই খবর তোমাদের কাছে ভালো লাগে না, তোমাদের কাছে ভালো লাগে ফেসবুক ইউটিউব, তোমার কবরে তুমি যাবে তোমার চিন্তা নিয়ে তুমি থাকো, কিন্তু আমার এরিয়া এসে ফাইজদামি চলবে না। কি আমার কথা নয়? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি যে বান্দা পাঠিয়েছি বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করে সেটা হলো হাক্কানি আলেমরা। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে কি হয়ে যাও, যুক্ত হয়ে যাও, মিলে যাও, আর তাদের সাথে মিলেই আমার জান্নাতি চলে। অর টু রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন, তারা পরকালেও কি? আরে জোরে বলেন না কেন? আমি দুরুদ পড়ছি, আপনারা কি ভাব নিয়ে বসে আছেন? ওরে বাপ রে বাপ, খবর কতটুকু রাখেন আর কতটুকু জানেন? কিছু গোড়ার ডিম তো কিছু জানেনই না, জানার চেষ্টাও করেন না, জাননেওয়ালা ব্যক্তি আসলে তাদেরকে মূল্যায়নও করেন না, কোন কবরে হবে ঠিকানা।
যারা আল্লাহর রাসূলের প্রেমকে যারা আল্লাহর রাসূলের ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেয় এরা হলো মুনাফিক এরা কি আপনারা বুঝেন না এটা হাদিস শরীফ আমার বক্তব্য নয় আল্লাহর রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একই বাড়ি নোংরা লোয়েস্ট সর্বনিম্ন জায়গা তাদের ঠিকানা আমি কখনোই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের জন্য কাঙ্ক্ষিত নই তবে কেন জানি মাঝে মাঝে লক্ষ লক্ষ মানুষ চলে আসে ওই দিন গেলাম মেঘালয় বর্ডারে ওখানে সর্বোচ্চ 5 মিনিট এই ফ্যান্ডেলার চাইতে মনে হয় কয়টা ফ্যান্ডেলের কত কম পক্ষে মনে হয় এই ফ্যান্ডেলার মতো মিনিমাম মনে হয় 8-10টা ফ্যান্ডেলের সমান হবে ঠিক 5 মিনিট লাগছে তাও কি জানেন মুরব্বিরা তো সাহায্য নাই সব যুবক আমার কাছে মনে হয়েছে সেই দিন ঈদের দিন আমি 10 ঘন্টা 10 মিনিট 10 ঘন্টা 10 মিনিট একবার বিরামহীন জার্নি করে 100-100 গাড়ি টেনে আমি কুমিল্লা থেকে ওই পর্যন্ত 10 ঘন্টা 10 মিনিটে পৌঁছাইছি ঠিক মনে আধা ঘন্টার মধ্যে আবার স্টেজে উঠছি যাইয়া দেখি ইয়াং ছেলেদের মধ্যে মনে হয় যে লটারির মাধ্যমে কার আগে কে যাবে তখন আমার ওই হাদিস মনে পড়ে গেছে আল্লাহ রাসূল বলেছেন যারা যৌবনকালে বেশি বেশি করে আল্লাহর জিকির করবে বেশি বেশি করে আল্লাহকে ভয় করবে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন তাদের জন্য স্পেশাল রিসেপশনের জায়গা আমার আরশের নিচে বরাদ্দ কাল কিয়ামতের দিন তোমরা সেই যুবক হতে পারলা না পারোনি সমস্যা নেই কিন্তু এই জায়গাটা কি উপহাসের একটা জায়গা নিয়ে যাওয়ার অধিকার তো তোমাদেরকে কেউ দেয়নি সম্মানের উপস্থিতি আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব আমি আজকে হেডলাইনটা কি দিয়েছি আলেমরা বুঝতে পারছে কারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুম আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন কোন বেঈমান কোন কাফের কোন মুশরিক কোন মুনাফিককে নয় আল্লাহ ডাক দিয়ে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও বাঁচাও আপনি যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান আপনি 100% নবীর প্রেমিক হতে হবে ডাইরেক্ট আল্লাহকে ভালোবেসে রাজি করা যাবে আল্লাহ বলেছেন আমাকে রাজি করতে হলে তোমরা আগে মদিনাওয়ালার কাছে যাও আর মদিনাওয়ালা বলছে আল্লাহকে পাওয়ার ঠিকানা হলাম আমি কি ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বলেছেন ফলো মি আল্লাহর কাছে যেতে হলে আমাকে ফলো করো কারণ আমি জানি আল্লাহর ঠিকানা কোথায় রাসূলকে ফলো করলে কি হবে আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ উই লাভ ইউ আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ভালোবাসব এন্ড ফরগিভ ইউর সিনস জীবনের গুনাহগুলি সবগুলো মাফ করে দেব সেই নবীর উপর দরুদ পড়ছি আপনি হাসছেন পৃথিবীর সিনেমার নায়ককে ভালোবাসবেন একজন সিঙ্গারকে ভালোবাসবেন একজন অভিনেতাকে ভালোবাসবেন আপনি যাকেই ভালোবাসেন শয়তান সবার সরদ ধরতে পারে পারে না শুধু নবীর সরদ ধরতে আপনি যখন নবীকে ভালোবাসবেন শয়তান আপনার নবীর সরতে আসতে পারবেন আপনার ইমান থাকবে টেকসই বন্ধুরে আমার হযরত জিব্রাইল তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরে লাগায় নবীকে ভালোবাসিয়া ফরজ ওয়াজিবের ফাঁকি ফাঁকি যদি প্রাণটা পড়ে নবীকে ভালোবেসে দরদ পড়তে পারো ও নবীর প্রেমিক তুমি টেনশন করো না ফুলছে রাতের পলটা হবে 30,000 বছরের রাস্তা যেটা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দার হবে উপর দিক দিয়ে আগুন জ্বলন্ত থাকবে নিচের দিক দিয়ে আগুন উত্তপ্ত অবস্থায় থাকবে এত ভয়ঙ্কর সিচুয়েশন এত হট হবে রে বন্ধ পরিবেশটা এত গরম হবে জিব্রাইল ডেকে ডেকে বলল নবীর প্রেমিক তুমি টেনশন করো না আমি জিব্রাইল কথা দিলাম আমি ওই 30,000 বছরের রাস্তা ফুলছে রাতের ফুল আমি জিব্রাইল দায়িত্ব নিয়ে তোমাকে পার করে দিব আজরাইল এত ভয়ঙ্কর আজরাইল কথা দিয়েছে নবীর প্রেমিক তুমি টেনশন করো না আমি আজরাইল তোমার জন্য একটা এক্সপেক্টেড জায়গা বরাদ্দ রেখেছি কোন জায়গারে আজরাইল আজরাইল কথা দিয়েছেন বন্ধু আজরাইল কথা দিয়েছে রে উম্মত নবীর প্রেমিক হৃদয় খুলে শোনো আমি আজরাইলকে ভয় পায় না এমন কোনো প্রাণী নাই আজরাইল তো ভয়ঙ্কর একটা পা বন্ধু জাহান্নামের উপরে আরেকটা পা বন্ধু জান্নাতের উপরে বন্ধুরে
এত 70টা সিকল দিয়ে ইসরায়েলকে বেঁধে রাখা হয়েছে আল্লাহর কুদরতে সিকল দিয়ে এক একটা সিকলের দৈর্ঘ্য প্রায় 70 বছরের রাস্তা এত ভয়ঙ্কর ইসরায়েল ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম ইসরায়েলের ভয়ঙ্কর চেহারা দেখে তিনি বেহোশ হয়ে গিয়েছিল সেই ইসরায়েল কথা দিয়েছে প্রাণের নবীর সাথে ভালোবাসার ডোরে লাগাবো আমি ইসরায়েল কথা দিলাম রে তোমার মৃত্যুর সময় আমার আমার জন্য আমার পক্ষ থেকে সবচেয়ে বড় এক্সপেকটেশন থাকবে সেই সেই জায়গাটা কোনটা সেই জায়গাটা হলো তোমার মৃত্যুর সময় আমি তোমার প্রাণ পাখিটা এমন ভাবে কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের প্রাণটা কবজ করেছিলাম সুবহানাল্লাহ বন্ধুরে আমার হযরত মিকাইল তিনি কথা দিয়েছেন বন্ধু হযরত মিকাইল আলাইহিসসালাম তিনি কথা দিয়েছেন পাগল যখন হয়ে যাবে হাশরের ময়দানে সূর্যটা মাত্র সহাত উপরে থাকবে টকবক টকবক করে মাথার মগজ উতরাইতে থাকবে কেউ কেউ বন্ধু ঘামের মধ্যে ডুবে যাবে পানির পিপাসায় কলিজা বন্ধু ফেটে যাবে ও মিকাইল আলাইহিসসালাম তিনি কথা দিয়েছেন নবীর প্রেমিক তুমি টেনশন করো না প্রাণটা বড় নবীর সাথে প্রেমের ডুরি লাগাও দুরুদ সালাম পৌঁছে দাও নবীজির পবিত্র কদমে ও নবীর প্রেমিক আমি তোমার জন্য কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি বরাদ্দ রাখবো বন্ধুরে আমার হযরত ইসরাফিল আলাইহিসসালাম তিনি কথা দিয়েছেন আমি তাৎক্ষণিকভাবে কাল কিয়ামতের দিন সিজদায় পড়ে যাব রে যতক্ষণ না পর্যন্ত নবীর প্রেমিক দুরুদের প্রেমিকের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠব না বন্ধুরে আমার আজকের দিনটা জুমার দিন চলে গেল আজকের দিনটা জুমার দিন আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে নবীকে মহব্বত করে প্রত্যেকটা জুমার দিনে যদি কেউ 80 বার দরুদ পড়তে পারে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় এরে অলির বাজারের মানুষ পাথরের মতো শক্ত হইও না ও আমার ভাই আমার বাবারা যুবক বন্ধুরা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে রে হৃদয়ের জানালা খোলে সবাই শোনো আজকে ঘুমায়ও না কারণ এমন ঘুম তুমি ঘুমাবার ফিরে আসতে পারবা না দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস কানা হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুলি লাগাইয়া প্রত্যেক দিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য বন্ধু ভুলি আমাদেরকে প্রাণ খুলে দরুদ পড়তে হবে নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দিতে হবে কারণ আমার আল্লাহ নিজে তো নবীর প্রেমে দরুদ দেয় ঠিক কিনা বলেন আর জোরে আমি আপনাদের সামনে একটুখানি আজকে চিন্তা করেছিলাম অন্য বিষয় নিয়ে আলোচনা করব একটুখানি জিকির নিয়ে আলোচনা করব আমি অত্যন্ত কষ্ট পেয়েছি তাদের আচরণে এর চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমার মালিক এটা আমার বিশ্বাস আমি কাউকে খুশি করার জন্য জিকিরি করিনি আমি সব সময় চাই আমার মাওলা আমার প্রতি রাজি থাকো বন্ধু তোমরা তো জানো না হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মত গুলোকে আমার বান্দা আমি আল্লাহকে যেমন মনে করে রে আমি আল্লাহ আমার বান্দার কাছে ঠিক তেমন এখন যদি আপনার আমাকে প্রশ্ন করেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করে গো আপনারা যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আল্লাহ এই মুহূর্তে কি করে আমি একবারে নির্দ্বিধায় বন্ধু কনফিডেন্সলি উত্তর দিতে পারবো বিশ্বাস করবেন কি করবেন না আমি যদি আপনারা যদি এখন এই অলির বাজারের মাহফিলের প্যান্ডেল থেকে যদি আপনারা কেউ যদি আমাকে প্রশ্ন করেন এই মুহূর্তে হুজুর গাজী সুলাইমান সাহেব আপনার কাছে জানতে চাই আপনার কনফিডেন্সটা কেমন আপনার আত্মবিশ্বাসটা কেমন আল্লাহ এখন কি করে আমি নির্দ্বিধায় নির্বিঘ্নে আমি উত্তর দিতে পারবো এখন আমার মাওলা আমার জিকির করে সুন্দরী আমার এটা আমার কথা নয় আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মাধ্যমে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে যাই হাবিব
কোন বান্দা যখন আমার প্রতি জিকির করতে করতে হাত পরিমাণে গিয়েছি গো আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়েছি হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে আপনি ইনফর্ম করেন জানিয়ে দেন আমার বান্দা যখন হেঁটে হেঁটে আমার দিকে দুরুদ জিকির করতে করতে আসে গো আপনি জানিয়ে দেন আমার বান্দা আমার কাছে কখন আসবে তাদের ক্ষমতা বেশি নেই এই জন্য আমি খোদা সেই যখন হেঁটে আমার দিকে আসে আমি আমার বান্দার দিকে দৌড়ে ছুটে আসি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আব্দুল ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী নবী গো আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে গো নবী আপনি আমাকে একটা স্পেশাল একটা আমল শিখিয়ে দেন তখন আমার নবী আব্দুল ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে বললেন তুমি তুমি মাওলার জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার নবী জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে কে থাকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে হাবিব আপনি জানিয়ে দেন হাদিস শরীফ বন্ধু প্রমাণ করেছে মানুষের মনের গড়ার ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির আর জোরে বলুন না সুবহানাল্লাহ চিন্তা থাকে এটার কোনো খবর আমরা রাখি না আমরা কি চালাক না বোকা আরে জরেন আমরা কি স্টুপিড কি না ঠিক আমরা টু স্টুপিড বোকা কথা কি বুঝতে পারছে দেখছেন নি জিকিরের কত ফজিলত না কত মর্যাদা না কত মর্তবা না আমরা হাসি দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্ম বলবিদদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ সুবহানাল্লাহ যেই দরুদ না পড়লে আপনার নামাজ রোজা পর্যন্ত কবুল হবে না হবে না সেই দরুদ আমি পড়লাম যেই দরুদ আল্লাহ নিজে পড়ে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দরুদও আছে সালামও আছে ওই দুরুদরাই উত্তম যেটার মধ্যে আছে নবীর প্রতি দুরুদ এবং সালাম আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আমি কি গত বছর এত কঠিন ছিলাম আপনাদের কাছে না নরম ছিলাম কি টিচার যারা তারা কখনো নরম কখনো গরম কারণ না হয় স্টুডেন্টদেরকে একই ভারে 100% টেক কেয়ার করা সম্ভব নয় ঠিক কিনা বলে এটা কিন্তু এটা একটা টিচিং প্রফেশন এটা কি এটা একটা টিচিং প্রফেশন এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র যেখানে আমি আজকে আপনাদের কাছে এসেছি শিক্ষক হিসাবে আর আপনারা যারা এই যে আমার দাদা ভাই কি হাসতেছে প্রাণ খুলে জিকির করতেছে দরুদ পড়তেছে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূল আল্লাহ পৃথিবীতে সবচেয়ে সম্মানী ব্যক্তিকে নবী বললেন যার বয়স বসে সে আবার প্রশ্ন করলেন রিটার্ন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে খারাপ ব্যক্তিটাকে রাসূল বললেন এটাও যার বয়স বেশি সে আশ্চর্য হয়ে গেলেন যিনি প্রশ্ন করেছেন প্রশ্ন তো দুইটা উত্তর সেম টু সেম একটাই মানেটা কি আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াং বয়স থেকে ইয়াং থেকে একবার বৃদ্ধ পর্যন্ত আল্লাহর গোলামি করতে করতে বুড়ো হয়েছে চুলদাড়িগুলো পেকেছে এখানে আরেকটা মজার খবর যারা চুলদাড়ি পাক না আল্লাহ বলছে দাড়িওয়ালা দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহর জাহান্নামে দিতে শরম লাগে আজকে জান্নাতের বাগানে যে মুরব্বী আর যেই মুরব্বী টিভির সামনে বসে আছে চা দোকানে বসে পান খাচ্ছে দুই মুরব্বী কি এক বুঝতে হবে সম্মান কি আল্লাহ সবাইকে দিয়েছেন ইজ্জত কি আল্লাহ সবাইকে দিয়েছেন ইজ্জত কিন্তু অর্জন করতে হয় সম্মান কি করতে হয় চাইেন পিতা মাতার অবাধ্য সন্তান যে কোনো মুহূর্তে হওয়া যায় তবে বাধ্য হতে ক্রেডিট লাগে এই মুহূর্তে জান্নাতের বাগানে আদবের সাথে বসাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় বেয়াদবি তাৎক্ষণিকভাবে করা যায় কারণ শয়তানের কাজই তো বেয়াদবি আমার ওয়াজ না তো আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা
আল্লাহ বলেছেন সেটান ডিসিপশন ইজ ভেরি উইক, ইমানদার যারা পাক্কা মুসল্লি যারা, শয়তান হাজার চেষ্টা করলো তাদেরকে গায়েল করতে পারবে না। তার পূর্ণ রূপ হলো আজকে আপনাদের উপস্থিতি, আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। একটা মানুষ যত বেশি শয়তানকে হারাতে পারবে সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। যারা আসেনি তো আসেনি, বাহিরে দাঁড়িয়ে দেরি রং তামাশা করছে উপহাস করছে, ওরা শয়তানের কাছে হেরে গেছে। ঠিক, ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আল্লাহ বলবে ইউ গো টু হেল, তুমি জাহান্নামে চলে যাও, কারণ তোমার ঠিকানা জাহান্নাম। জীবনে অনেক আমল তো করনি, বরং সে আমলকে তুমি কি করেছো, ঠাট্টা করেছো, বিদ্রুপ করেছো। আমি আল্লাহ এতে কষ্ট পেয়েছি। আল্লাহ কি বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা সাবধান হও, রে ওলির বাজারের মানুষ, আমার ভাই বাবারা, যুবক বন্ধুরা, আমি আমার মা বোনদেরকে দেখে দেখে বলছি, সবাই হৃদয়ের জানানা করে শোনো, অ্যালার্ট হও, সচেতন হও। আল্লাহ বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কি দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত দিয়েছেন, ওয়া'আদ্দানাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেছেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক সবচেয়ে ভয়ঙ্কর সাজা আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছি। জোরে জোরে নাউযুবিল্লাহ, আমার কথাটা আমি এক মিনিটের জন্য বাদ দিলাম, উড্রু করে নিলাম। আপনার যারা মুরব্বী বাবার আছেন, বিশেষ করে ইয়াং ম্যান, অনেককেই দেখেছি অত্যন্ত জেন্টেল, খুব মনোযোগ সহকারে আলোচনা শুনছে, দরদ পড়ছে, জিকির করছে, ওই জেন্টেলম্যানদেরকে বলছি তোমরা আমাকে একটু ভাই বলো, এই যে জিকির করলাম, দরুদ পড়লাম, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি হয়েছে কিনা। এখন বেয়াদবি যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন, পরকালেও তারা অভিশপ্ত। আল্লাহ বলেছেন ভয়ঙ্কর সাজা আমি তোমাদের জন্য বরাদ্দ রেখেছি। এখন কি আমার কি তাদেরকে ধমক দেওয়া উচিত হয়েছে নাকি অনুচিত, আপনারা বলেন? উচিত। তাদেরকে শাসন করার অধিকার আমার আছে না নাই? আছে। ইখতিয়ার আছে না নাই? আছে। পৃথিবীর বুকে যখন আলেমরা শাসন বন্ধ করে দিবে রে, এই পৃথিবী হয়ে যাবে একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ। এখন দেখেন ধীরে ধীরে আলেমদের ইজ্জত চলে যাচ্ছে, আলেমদের কদর কমে যাচ্ছে। বর্তমানে যুব সমাজের দিকে, যুবতীদের দিকে তাকিয়ে দেখেন, ওরা এতটাই নোংরা, এতটাই উশৃঙ্খল, এদের মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে জড়িয়েছে ইহুদি কালচার। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। যুবক, অলির বাজারের যুবক, তোমাদেরকে বলছি বন্ধু আমাকে শত্রু মনে করো না। এই জন্য বলছি ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা, তাদের যে ধর্ম, এটা হলো, এটাকে আমরা বলি সনাতন ধর্ম। আমরা আলেমের ভাষায়, আমি আমার ভাষায় বলি, এটা শয়তান ক্রিয়েট করেছে। এই ধর্ম সৃষ্টি করেছে কে? আরো জোরে, কে? তুমি দেখো এই ধর্মের কোনো ভিত্তি নাই, এটার কোনো ফাউন্ডেশন নাই। তারপরে দেখবেন আমাদের দেশে কিন্তু ইহুদি নাই, হিন্দু আছে, কি আছে? আপনারা দেখবেন যখন হিন্দুরা পুজো করে, কি করে? আরো জোরে, তারা এমন খোদার পুজো করে, মাসি যদি এখান থেকে কিছু নিয়ে যায় তারা বলতে পারে না, ঠিক কিনা বলে? এমন খোদার পুজো করে, অত্যন্ত ধোকা, অত্যন্ত নোংরা বন্দরে আমার, তারপরেও দেখবেন তারা কতটা শ্রদ্ধার সাথে পালন করে। আর আমাদের ধর্ম সম্পর্কে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, এটা আল্লাহর মনোনীত ধর্ম। এই মনোনীত ধর্মকে আপন করে নিতে পারলাম না, আমাদের মতো হতবাগা আর কেউ হতে পারে না, সে কোনো দিনও মুসলমান হতে পারে না। একটা মানুষ মসজিদের বাইরে অন্যায় করবে, স্বাভাবিক মেনে নিলাম, কিন্তু মসজিদে আসার পরে যে বেয়াদবি করে সে কি মুসলমান? হতে পারে? যারা বিবেকবান, ওয়াজ হচ্ছে বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়, লেকচার সেন্স অ্যাবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, সেন্সলেন্সদের জন্য নয়।
আজকের ওয়াজ যারা সূক্ষ্ম বিবেকের অধিকারী আল্লাহ যাদেরকে বিবেক নামক নূর দিয়েছেন তাদের জন্য এটা হলো শিক্ষা আর যাদের সেই বিবেক নাই তাদের কিন্তু কোনো কিছুই নাই আমি আমার আলোচনার দিকে একটু ঢুকতে চাই যাবেন নি আমার সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহ কি বলেছেন ইন্নাল লাযিনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলুহু لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا الله رب العالمين جاني ديچن بندو اپنا راما کے کیو ڈسٹرب کر بندو don't disturb me আমি ধারাবাহিকভাবে আলোচনা শুনব শোনাবো আপনারা শুধু অ্যাটেনটিভলি মন দিয়ে আমার কথাগুলো শুনবেন দেখবেন হৃদয় রাজ্যে প্রশান্তি চলে আসবে ঠিক কই না বেটে হ্যাং হয়ে গেছে এটা মজার ওয়াজ করতাম নি আল্লাহ যখন আল্লাহর হাবিবকে তো আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে তা আল্লাহর আরশে যখন গেল আল্লাহর হাবিবকে প্রশ্ন করে হাবিব আসমানে পেরেস তারা কি নিয়ে ঝগড়া করে তারা কি নিয়ে কথা কাটাকাটি করছে তা আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ গো আপনিই তো ভালো জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কয় আমার বন্ধু কি কয় আমি বলে ভালো জানি আমার বন্ধু বলে জানে না সিহাসিত্তার অন্যতম গ্রন্থ বন্ধ বুখারীতে এসেছে হাদিস খানা আল্লাহর তো একা একা ভালো লাগে না বিদায় তো হাবিব রে বানাইছে কয় আমি জানবো আমার হাবিব জানবেন আমি বুঝবো আমার হাবিব বুঝবেন এটা তো হতে পারে না আল্লাহ তার হাবিবকে সব কিছুর চাইতে ব্যতিক্রম করেছে হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ বলতেছেন হাবিব আমি আপনাকে যত সুন্দর করে বানাইছি আমি সৃষ্টির মধ্যে আর কোনো কিছু এত সুন্দর করিনি আমরা সেই নবীর উম্মত হয়ে দামি না কম দামি মুমিনরা এত বেশি দামি রে মুমিনরা এত বেশি খুশি সুন্নি জামাত কেন বারবার নবী নবী করে জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে নবী বললেন কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবী বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা সুবহানাল্লাহ ফয়সালা হইছে কিনা জান্নাতে কথা বলেন হইছে কিনা বন্ধুরে আমার এবার আল্লাহ কয় হাবিব আমি জানি আমার হাবিব বন্ধু নাকি জানে না বন্ধু দেখেন কত প্রেম আল্লাহর হাবিবের সঙ্গে রে আল্লাহ নিজে লাগাইলো হাদিস শরীফের মধ্যে সে ভাই তুমি মেন পাইন করো না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মুবারকের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত রাখলেন সাক্ষী দিতেছেন আমার নবী হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধের দুই স্কন্ধের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাত রাখলেন আমার নবী বলতেছেন আমার বুক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো পৃথিবীর শুরু থেকে আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াল থেকে আখের পর্যন্ত যা আছে রে আমি নবী সব খবর পেয়ে গেছি সব দেখেছি যেমনি ভাবে হাতের তালু স্পষ্ট দেখা যায় তেমনি ভাবে বন্ধুরে আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আপনারা আমার দিকে একটু তাকান নবীজি কি বলতেছেন বেয়াদব যারা তাদের বেয়াদবি যারা করতে চায় তাদের জন্য শিক্ষা অ্যাঙ্কার করে নয় তাদেরকে ছোট করে নয় তাদেরকে বন্ধু বকা দিয়ে নয় আমি শুধু বুঝাইতে চাই নবীকে ভালোবাসার মানেটা কি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার নবী বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে সবসময় হুজুর ডান দিকে একটি থাপে বাম দিক সবসময় উইক থাকে ইউ আর ভেরি উইক ইউ আর ভেরি স্ট্রং ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা আলহামদুলিল্লাহ বলেন হুজুরে মজার ওয়াস্ত করে ফেলছে আপনারা কি সুবহানাল্লাহ বলতে পারেন না আর জোরে বাপ রে বাপ গেট আপনি কবরে যাবেন যাইতে যাইতে অটো হয়ে যাবে ইউ শাট আপ কি সিমির বিছিও তো মুক্তি বের হবে না হুজুর এরারে প্রশ্ন করলে কি কইবো জানেন নি জন কইব মান রাব্বুকা কইতাম নি বাকিটা কইব মান রাব্বুকা কইব মোবাইল কি আমার দিনুকা কইব ফেসবুক এরপরেরটা কি না তোমরা হাসছো না আমি কি বলছি তোমরা বুঝতে পারছো
সিমির বিছিও তোমাদের মুখ দিয়ে বের হবে না, তোমাদের যে কন্ডিশন সারাক্ষণ তো মোবাইলের মধ্যে ঢুকে থাকো, কই ভূমিকম্প যখন ঝাঁকাঝাঁকি শুরু করছে তখন মোবাইল কোথায় ছিল? আল্লাহরে যেই মোবাইল যে ফেসবুক যে ইউটিউবের মধ্যে সারাক্ষণ ঢুকে দেখা দিয়ে সব তুই বাইরে, তার মানে জানি তোমরা থাকো সেটা পুরাটাই ধোকা। আর যেই ভয় করে বের হয়েছো এটাই রাইট, কারণ জীবনের মায়ায় তো বের হয়েছ। আর এই মোবাইলের মুখে ঢুকে কিন্তু সম্মানে জীবনকে অসম্মানে পরিণত করেছ। সুন্দর একটা অপশন দিয়ে দিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূল বলতেছে, রাসূলকে রাসূলের কথা কি ঠিক হবে? ঠিক এমনি যদিও ঠিক না বলে কিন্তু অসদকা রাসূলুহু নবিউল হাবিবুল কারীম, এটা কিন্তু ঠিকই কয় কয় না, তার মানি তো বুঝে না, হেমনে কয় না এমনে কয় হা, ওই যে বুঝে না যে হুজুর কি বলে, বন্ধু আমার দিকে তাকাও তোমরা হৃদয় খুলে শোনো, আমি তোমাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, আমার একটা ধর্ম হলো যদি পারি আমি তোমাকে ভালোবাসবো কিন্তু কখনোই তোমাকে আমি ঘৃণা করব না, কারণ ভালোবাসাই পারে মানুষকে সুখের স্বর্গে নিয়ে যেতে আর ঘৃণা শুধু মানুষকে নরকের দিকে নিয়ে যায়। তুমি যদি পারো কাউকে ভালোবাসবা কিন্তু কাউকে অহংকার করো না, তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুধু অহংকার নয়। আল্লাহ রাসূল বলেছেন, কল আবং সাব্বা নাবিয়া ফাকতুরুহু ওয়ামান সাব্বা সাহাবি ফাদরিবুহু। আমার নবী বলে দিয়েছেন, যদি ধর্মীয় ক্ষেত্রে হয় নবীকে কেউ বাঁকা দেয়, নবীর ইজ্জতের চাদর ধরে কেউ টান দেয়, নবীর শানে কেউ আঘাত করে সাপোর্টের দ্বারা চিন্তার দ্বারা বক্তব্যের দ্বারা বন্ধ, কেউ যদি নবীকে বকা দেয় আমার নবী বলেছেন, উম্মত তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেল। যারা গালি দিবে আমার নবী অর্ডার করেছেন তাদেরকে বাইন্দা পিটাও। এখন নবী কি ছোট ছোট করে কথা বলে অনেক মজা পায় কিন্তু জিকিরের সময় হাসি বিবেক কতটা পছন্দ রয়েছে খেয়াল করছেন? আমি আমার বন্ধু আপনাদেরকে বুঝাইতে চাই, মন দিয়ে শুনবেন। আমার নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার নবী বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকারী তারা নয়। জুরু জুরে কন্যা নাউজুবিল্লাহ, যুবকরা বলো নাউজুবিল্লাহ, আরো জোরে, আপনারা না এই সাইড না এই সাইড এই কর্নার, নাউজুবিল্লাহ বলো জোরে আরো জোরে। আরে তোরা তো গজব থেকে বাঁচাইতাম সাইতে আছি, নাউজুবিল্লাহ তোরা তো একেবারে বোকা, নাউজুবিল্লাহ মানি তো বুঝে না, এর লেগে নাউজুবিল্লাহ কয় না, মনে করে আরে বড় ধরনের একটা ভয়ঙ্কর শব্দ, আসলে যে বাঁচার শব্দ এটা তো জানে না। আমার নবী বলেছেন, যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। কিলা ওমান আবা, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী কারা গো? আমার রাসূল বললেন, ক্বালা মান আতা'ানি দখালাল জান্নাহ, যে আমার অনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ, যে রাসূলের অনুগত্য করে না সে অস্বীকারী। শুরুটা কি সুন্দর দেখছেন নি? নবীজি বলেছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, যারা অস্বীকার করে তারা নয়। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কারা অস্বীকার করে? রাসূল বললেন, ক্বালা মান তু'আনি দখালাল জান্নাহ, যারা আমার অনুগত যে আমার অনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে নবীকে অনুগত্য করলো না সেই তো অস্বীকারী। জোরে জোরে বলেন না, কি বলবেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলা লাগবে না? যারা নবীকে অস্বীকারী, আমার দিকে তাকান, এখানে আমার চাইতে আমার শিক্ষক তুল্য, উনি অনেক সিনিয়র আলেম,
বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা অস্বীকারকারী নবীর অনুগত্য করে না, এরা যত বড় মুফতি হোক এদের পিছনে নামাজ পড়লে লাভ তো হবে না, কারণ যার নবীর প্রতি প্রেম নাই সে কখনোই মুমিন হতে পারে না। আমার নবীর প্রেমই হলো ঈমান, যার ঈমান নাই তার কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। রাসূল একটা সঠিক সমাধান দিয়েছে, আমার দিকে তাকান বন্ধু, আমি কিন্তু বৈষম্য তৈরি করছি না, নবীজির বয়ান আমি শোনাচ্ছি আপনাদের। কথাগুলো নবীজির জবানটা আমার বন্ধু, আমার রাসূল কি বলেছেন, ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ও লা ইউফতিনুনাকুম, যারা নবীকে অনুগত্য করে না, নবীকে অসম্মান করে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দে, নবীকে আমার মতো বলে, নবীর ইজ্জতে আঘাত করে, নবীকে বন্ধু মাটি বলে, সাধারণ বলে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দে, ও বন্ধু এদের সঠিক শিক্ষা নেই, সঠিক বিবেচনা নেই, সঠিক গবেষণা নেই, সঠিক কিতাবের সাথে তাদের সম্পর্ক নেই, সঠিক উস্তাদের সাথেও তারা আর থাকার কোনো সুযোগ নাই। আমার নবী বলেছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফেতনায় পড়বে, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফেতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কথা কি বুঝতে পারছেন? أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ, জোরে জোরে করুন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে সাবধান করতেছে, আপনাদের ঈমান বাঁচানোর জন্য বলছি, আজকে আমাদের ঈমান ঠিক নাই বিধায় আমাদের আমলও ঠিক নাই। আমাদের ঈমান যদি মজবুত হতো তাহলে আমাদের আমল কোনোভাবেই বন্ধ ধ্বংস হতো না। আল্লাহ বলতেছে, ঈমানদারগণ তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না, কারণ তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যে এভাবে কথা বলো, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, এটাও তো একটা প্রেম ভালোবাসা, আরো জোরে। এই জন্য আমি একটা গজল লিখছিলাম তো, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে, গাইবো সবার পছন্দ, ও মা না গজলে গাইতাম না, গজলে গাইতাম না, চুপ, তোমরা সুবহান আল্লাহর বেলায় আল্লাহ রে সুবহান আল্লাহ কইতে কইলে কও না, আলহামদুলিল্লাহ কইতে কও না, তোমরা গজল কম আমি গলা ফাড়াইয়া ইউটিউবে নিয়ে সারবা ইনকাম করবা, এটা তো হইতে পারে না। তোমাদের সব ঠিক থাকবে তাহলে আমিও সব ঠিক রাখবো, কি ভুল কইছি? হ্যাঁ গজলের অপশন বাদ, ওয়াজ ডাকে কইরে লই আরেকটু, বন্ধুরে আমার আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলল, তোমরা একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করে ডাকো, যেইভাবে কথা বলো, তোমরা আমার হাবিবের ক্ষেত্রে এমনি ভাবে কথা বলিও না, কারণ যদি বলো তোমাদের মনের অজান্তে পাহাড় সমান আমল বিনষ্ট হয়ে যাবে। এটা কি সতর্কতার সিগন্যাল কিনা, আরো জোরে বলেন। বন্ধুরে আমার আপনারা দেখেছেন ফিলিস্তিন এবং ইসরায়েলে যখন যুদ্ধ হয়েছে, যখন বন্ধু বোমা হামলা হয় তারই আগে সিগন্যাল আসে, ঠিক না বেঠিক? আসে কি আসে না? আমরা এতটাই অধম, আমরা এতটাই বোকারে, আমরা এতটাই গর্দ, বারবার বন্ধু আলেমদের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষগুলোকে সিগন্যাল দেওয়াচ্ছে, তারপরেও মানুষগুলো বন্ধু সিগন্যাল শুনছে না, ওভারটেক করতেছে, তাদের জন্য অপেক্ষায় আছে বন্ধু জাহান্নাম। আরে জোরে বলুন, আল্লাহকে কষ্ট দিয়ে বলে কেন বললেন হুজুর? আল্লাহর হাবিবকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় কি? কারণ লাউলা কালামা আজহারতু রুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। মুসলমান তোমরা সাবধান হও, আল্লাহ বলতেছেন বান্দা তোমরা সাবধানে কথা বলবা, এই জন্য সাবধানে কথা বলবা, আমি খোদা একা, কুল হু আল্লাহু আহাদ, আছে না নাই? আছে।
লাস্টের টা কি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কি কেউ আছে না ঠিক কি না বলেন ঠিক কিন্তু বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন একা একা ভালো লাগে না এই জন্য আল্লাহর হাবিবকে বানাইলেন ঠিক কি না বলেন ঠিক আর আল্লাহর হাবিবকে বানাইয়া আল্লাহর হাবিব থেকে এই গোটা কুল কায়নাত সৃষ্টি করলেন এই জন্য বন্ধু ইংলিশে একটা সেন্টেন্স আছে উই হ্যাভ নট সিন আল্লাহ ইয়েট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ আল্লাহ অফ দ্য ফার্স্ট ফেইলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন ভালো লাগে না আরে কি কও আপনাদের ভালো লাগে না আমেরিকা লন্ডনে যারা বসে থাকে তাদের কাছে মধুর চেয়ে মিষ্টি ওরা বারবার বলে হুজুর ইংলিশ স্পিকিং বেশি বেশি করবেন কারণ আমাদের বাচ্চারা বেশি ইংলিশ বোঝে গত কয়েকদিন আগের এক গল্প শুনেন লন্ডন থেকে এক ভদ্রলোক ফোন করছে ফোন করে বলতেছে ওই যে কোরআন শরীফের 29 পারায় সূরা কলামে যে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে গালি দিছে অতুল্লিং বাদা যালিকা সানিম তো আমি যে বলছি উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড ওই বাচ্চা বলতেছে ও মাই গড মানে বাচ্চা মানে পাগল হয়ে গেছে যে ওই মানে ওই স্কলার তো মানে অনেক বড় বকা দিতে জানে কি কেউ দিতে জানে খুব বাস্টার্ড তো সহজ ভাষা নয় সহজ বকা নয় সবচেয়ে বড় বকা তখন ওই বাচ্চার অভিভাবক তাকে বুঝিয়েছে আমাদের যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যখন গোস্তাকি করেছে বেয়াদবি করেছে তখন এই বকাটা আল্লাহ দিয়েছে আর এই বকাটা জনগণের সামনে পিপলদের সামনে ওই স্কলার কি করেছে এটা তুলে ধরেছে তখন বাচ্চা বুঝতে পেরেছে সুবহানাল্লাহ বলেন না কেন লন্ডনের মতো জায়গায় বাচ্চাকে নবীর প্রেম শিখায় আর আপনি আমি বাংলাদেশের মতো জায়গায় মধ্যবিত্ত মানুষের হারি বেশি দরিদ্র তো শেষই নাই তো দরিদ্রতা আরো গ্রাস করবে যত নবী থেকে দূরে যাবেন গজব তত বেশি আপনার কাছেই আসবে যত নবীকে বুকে জড়িয়ে নেবেন গজব তত দূরে সরে যাবে আপনার দুনিয়া আখেরাত আলোই আলোই ভরে যাবে কথা কি বুঝে আসছে আমি জিকিরের ছন্দে ছন্দে বলেছিলাম নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা এটা বলাতে কিন্তু অনেকের মুখে একটু মিষ্টি হাসি এসেছিল তোমরা তো বোঝো না আমি কেন বলছি আল্লাহর নাম লিখতে হলে চারটা হরফ আলিফ লাম লাম হা একটার উপরে নিচে নকতা নাই নবীজির নাম লিখতে মিম হা মিম দাল চারটা হরফ একটার উপর নিচে কোনো নকতা নাই এখানে কি নামের সাথে নাম মিশছে কিনা সুবহানাল্লাহ বলেন না তা আমরা সেই নব্বীর উম্মত হয়ে আমরা ধন্য কিনা কি দুঃসাহস বলে কি আল্লাহর সাথে নবীর নাম রাখা যাবে না কি বন্ধু এখন যদি আপনাকে প্রশ্ন করি বন্ধু হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো সুবহানাল্লাহ শব্দটার মানে আমি জানতে চাই নবী গো সুবহানাল্লাহর মানেটা কি এবার আমার নবী বলল উবাইদুল্লাহর প্রশ্নের জবাবে আমার নবী জানিয়ে দিলেন সুবহানাল্লাহর মানে হলো পৃথিবীর মধ্যে যা আছে পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতে পবিত্র এটাই হলো সুবহানাল্লাহর মানে আরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুনি আমার জিকির কিন্তু জবান দিয়ে করা যায় কাল দিয়ে করা যায় আমার নবী জানিয়ে দিয়েছেন উম্মত জিকির মুখ দিয়ে করা যায় কাল দিয়ে করা যায় তবে অন্তর এবং জবান দুইটু মিলিয়ে যে জিকিরটা করা হয় ওই জিকিরটা আমার মালিকের কাছে সবচেয়ে প্রিয় যখন তোমার কল্পের মধ্যে ঘন্টা বাজবে কি বাজবে আপনারা সামনে আসেন আমি চেহারা দেখতে হইব হ্যাঁ সবটি প্রেমিক আসেন আমার কাছে সামনে যান অসুবিধা নাই আসেন না সবাই সামনে বন্ধুরে আমার কলবে যখন ঘন্টা বাজবে আওয়াজ কিন্তু বের হবে মুখ দিয়ে ঠিক কিনা আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো গো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে
হাদিস শরীফ দ্বারা বন্ধু প্রমাণ। আমি এতক্ষণ পর্যন্ত বন্ধু হাদিসগুলো বলে গেলাম, এবার দেখেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান আসীলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদেরকে, ও বিলিভার্স রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডাক দিয়ে তোমরা আমার জিকির করো, কি করো? আমি তোমাদের জিকির করব, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। এই জন্য বলেছি, আমাকে যদি প্রশ্ন করেন আল্লাহ এখন কি করে, আমি বলবো মাওলা আমার জিকির করে। কারণ আমার নবী জানিয়ে দিয়েছে, আমার কোনো বান্দা যখন কোনো জলসায় বসে আমি মাওলাকে স্মরণ করে, আমি হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। সেই জিকির কি তুমি তামাশা মনে করেছো, তোমরা এটাকে অ্যাভয়েড করেছো, এটা নিয়ে উপহাস করেছো? আমি মনে করব তোমাদের, তোমরা লানত প্রাপ্ত বান্দা, তোমাদের সঠিক শিক্ষা নেই, সঠিক বিবেক নেই, সঠিক বিবেচনা নেই। অবন্ধু বেঁচে তো সবাই থাকে, কিন্তু বাঁচার মতো বাঁচা কয়জন বাঁচে? মৃত্যু তো সবাই বরণ করে, কিন্তু মরার মতো মরা কয়জন মরতে পারে? ঠিক কিনা বলে? আমার কথা কি আপনাদের বুঝে আসে? বন্ধু আমার দিকে আর একটু নজর দেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে, ইমানদারগণ তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ফাদকুরুল্লাহকে আমান দাঁড়িয়ে তোমরা আল্লাহর জিকির করো, ও কুউদান বসে তোমরা আল্লাহর জিকির করো, ও আলা জুনুবিকুম শুয়ে শুয়ে তোমরা মালিকের জিকির করো, তারপরেও জিকির ছাড়া যাবে না। বন্ধু সবচেয়ে বড় মজার খবর, আপনার আমার প্রাণের নবী চমৎকার একটা খবর জানিয়ে দিল। আমার আল্লাহ বলেছেন, ওরে আল্লাহর ভালোবাসার দাবিদার প্রেমিক বান্দারা, নবীকে ভালো যারা বাসো, নবীকে যারা মহাব্বত করো, ওই প্রেমিক উম্মত, আমি তোমাদেরকে একটা বিষয় ইনস্ট্রাকশন দিতে চাই, তোমাদেরকে সাজেশন দিতে চাই, তোমাদেরকে আমি একটা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। আর সুরের নাম, সেই রাস্তাটা কি গো? আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন তোমরা ওখান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ সেই ফলটা কি? বুঝতে পারিনি। আমার নবী বলে দিয়েছেন সেই ফলটা কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলম সৃষ্টি যাহার অসিলা, অরুষি করুশিল কলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলে নেহা বিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও নবী নহুরের ফতুল জগত করলেন অজানা, নবী আমার নহুরের ফতুল জগত করলেন অজানা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের
সাথে নাম মিশাইয়া যাহারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যাহারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠুটে আসিলেন কামুলিওয়ালা শাহাদাতের বাণী ঠুটে আসিলেন কামুলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্নরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ জিকিরটা কার কার কাছে ভালো লাগছে সোজা করে দুই হাত নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাত সোজা করে সোজা করে গাউসিয়া গাউসিয়া জুমদস্তাগি শাহে মদিনা জিন্দাবাদ হযরত মাওলানা কাজী সুলাইমান আল কাদরী শাহে জিন্দাবাদ জিন্দাবাদ সত্যি বলছেন ভালো লাগছে ঠিক খাবার কিন্তু প্রতিদিন নিত্যদিনের খাবার কিন্তু বডির জন্য দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হলো বডির খাবার আরেকটা হলো রুহের খাবার যার যার আত্মার মধ্যে শান্তি মিলেছে জিকির করার পরে আই এম শিওর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা 100% গ্যারান্টেড সুবহানাল্লাহ আজকে বলে দেই কোনো আমল করার পরে কোনো দান করার পরে কোনো কাজ করার পরে যদি মনে করেন আপনার আত্মার মধ্যে শান্তি মিলেছে মনে করবেন এটা এক সেকেন্ড দেরি হয়নি মালিক কবুল করেছে সিমটম আপনারা মনে করেন কি আল্লাহ আরশে থাকে আল্লাহ তো স্থান থেকে পবিত্র আল্লাহ কি স্থান থেকে পবিত্র আল্লাহ কোথাও থাকে না কোথাও ঘুমায় না আল্লাহ পরিচালনা করছেন কিন্তু পরিচালিত হচ্ছেন না তিনি সৃষ্টি করছেন কি করছেন তিনি সৃষ্টি করছেন কিন্তু তিনি জন্ম দিচ্ছেন না স্টপ ইওর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি মন দিয়ে কথা শুনতে হবে অন্যথায় আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট বাসায় আমি আগেই বলছি আমি কাউকে ডাকি না কখনোই ডাকি না কাউকে বুঝবেন দুইটা চোখ খাটার পরে যাইয়া দেখেন ছেলে মেয়ে বিবি বাচ্চা জায়গা জমিন এত সহজ পড়েনও না পড়তে জানেনও না যারা জানেন তাদের সাথে বন্ধুত্ব করতে জানেন না জানেন শুধু যারা সিগারেট খাওয়াইতে পারে চা খাওয়াইতে পারে এদের সাথে প্রেম করতে আমার কথা একটু খাড়া খাড়া একটু হালকা আমি জানি এই খাড়া কথাগুলো মুমিনের কাছে মধুর চেয়ে মিষ্টি লাগে মুনাফিকের কাছে নিমের রসের চাইতে আরো তিতা কোরআন শরীফ খুলে দেখেন 19 পারা সুরার নাম হলো সুরা শোয়ারা 88 নম্বর আয়াত আল্লাহ ইনশিওর করে বলেছেন ইয়াও মালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু আপনার কাজে লাগবে না তবে হ্যাঁ ইল্লা মানাতাল্লাহ বি কলবিন সালিম যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে ইনি ব্যতীত আজকে সুস্থ আপনারা যারা সব ছেড়ে ঘুম ছেড়ে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে জান্নাতের বাগানে কারণ সারা রাতই তো ঘুমাই আজকে ঘুম নয় আজকে প্রেমের বাগানে হাজিরা দেওয়া
তাও কি আদবের সাথে? কিসের সাথে? আদবের সাথে। লবণ ছাড়া খাবার মজা হয় না? লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, প্রেম ছাড়াও তেমনি আমল মজা হয় না। আগে প্রেম করেন, তারপরে আমল করেন, দেখবেন কি স্বাদ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? না লাগলেও কিচ্ছু করার নাই, এটাই তো সত্য, বাস্তব কথা। আমার দিকে তাকান। আমরা প্রত্যেকে গত বছর বলে গেছিলাম, এগুলো আর বলতে চাই না, প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন ব্যাখ্যা গত বছর সুন্দর করে গেছিলাম, আপনাদের হয়তো মনে নাই, আমার মনে আছে। প্রত্যেকটা পার্সন কি ডাবল? একটা হলো তার দেহ, একটা হলো তার আত্মা। প্রতিদিন আপনি দুই ধরনের খাবার দিবেন, কিন্তু আমরা এতটাই বোকা, আমরা শুধু এক ধরনের খাবার দিচ্ছি বডিকে, কারণ এটা ড্যাড হয়ে যায়, যে এটা চিরকাল জিনিস। আল্লাহ কয় হাবিব, আপনি আমি যেখানে আপনিও সেখানে, আমার আশে আরসি আপনার আছে কোর্স, আমার আরশ আপনার কোর্সি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি নিজে থাকার জন্য আরশ বানাইছে? আরে না, আল্লাহ কোথাও থাকে না, আল্লাহ স্থান থেকে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, আল্লাহর নিদর্শন যেটাকে আমরা, যে যদিও আমার শব্দটা ওই শব্দটার সাথে যায় না, আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়েছেন আল্লাহর অডিটোরিয়ামে নেওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই অডিটোরিয়ামটা হলো আল্লাহর আরশ। আল্লাহু আকবার। আল্লাহ কয় হাবিব, এটা আমি বানাইছি আপনার জন্য, আপনি অনেক পথ পাড়ি দিয়ে আসবেন, এখানে বিশ্রাম করবেন, আপনারা আমার প্রেমের আলাপ হবে। আলাপ কি শুধু যেমন তেমন আলাপ করছেনি? সব পয়সালা নিয়ে নবী আসছে, সে কয় আল্লাহর সাথে নবীর নাম রাখা? এটা কি আমরা যুক্ত করছি? পৃথিবীর কোন আলেম কোন বিশ্বাস যুক্ত করছে? দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। এটা আমার আপনার কথা নয়, আল্লাহই তো যুক্ত করে দিয়েছে। আপনি ফরজ থেকে সুন্নত জুদা করেন তো দেখি, আগামী আরেক পাগলা কয় ওই তো না নামাজ, কিচ্ছু কিন্তু বুঝে নাই, ডাইরেক্ট কইছে, আসলেই তো হেসা কইছে কি কি কিছু বলবা? হ্যাঁ, তো তোমার মন খারাপ কি লেগে? এত তো হাসে না যে হার্ট অ্যাটাক করে মরবো তো, মন খারাপ লাডিল। আমি আল্লাহর দুনিয়া, এটা তো আমার বাড়ি, ধরতে গেলে আল্লাহর দুনিয়া কোনো জায়গা ভয় পাই না। আজ যে মরমু কাল কেউ মরমু, সাইজ করে মরে যাবো, শেষ, পৃথিবী মনে রাখবে, ইতিহাস লেখা থাকবে। দেহ নাই ঢাকা গাজীপুরে কেমনে ধরছে শকুনরা, আমি ছিলাম অনলি ওয়ান, একজন লোক, পুরো গাজীপুরের সকল নবীর দুশ্মনের এক হয়ে গেছে, যখন বক্তব্য শুরু করছে বিশ্বাস করেন, মহিলারা এদিক থেকে জোতা নিয়ে লাঠি নিয়ে পিসা নিয়ে, পুরুষরা তো প্যান্ডেল থেকে বোরারা। আমি এই মুরব্বীদের কথা কোনোদিন ভুলবো না, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করে দিছি। কি কয় জানো, নবীর দুশ্মনদের আল্লাহ নিজে বইছে জারজ। ওমা আমিনি কইছি, তারা আর দিকে চোখ কালা করি সাইকেল নেই কি বেগগুন, আর দিকে চোখ কালা করি সানকিল নেই। কোরআন শরীফ আর সামনে আছে, কোরআন শরীফের 29 পারা, আপনার ফসন্দের মৌলভীরে কালকে যে করবেন, কুমিল্লার একজন বক্তা আছে গাজী সুলাইমান আল কাদরি, তিনি বলেছেন কোরআন শরীফের 29 পারা, কোট করে বলছি, সূরা কলম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর গুড ক্যারেক্টার, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। আর ওই ওয়ালিদ বিন মুগিরে কি বললো? আল্লাহ এই জন্য বলছে, ওয়ালিদ বিন মুগিরকে 10টা গালি দিছে, কয়টা? 10টা। কয়টা? 10 নাম্বারটা হলো বা স্টার্ট জারজ। এবার বুঝছেন নি নবীর মর্যাদা কত? আপনাদেরকে আরেকটা তথ্য দিই, সুর তাব্বাত ইয়াদা সুরা পড়েন না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, সুরা লাহাব, সুরা লাহাবের শানে নজুল, তার মানে ব্যাকগ্রাউন্ড ইংলিশে যেটাকে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ। আপনি ব্যাকগ্রাউন্ডে ঢুকে দেখেন আবু লাহাব নবী দিনের দাওয়াত দিচ্ছেন, আবু লাহাব দুই হাতে বড় পাথর তুলে নিল আমার নবীকে ধ্বংস করার জন্য, দুই হাতে পাথর উঠাইতে দেরি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে আবু লাহাব তোর তো বদকিসমত, আমি তোর সব কিছু অভিশপ্ত করে দিলাম লাহাবের মাধ্যমে। আরে আলহামদুলিল্লাহ কোনা, কারণ ফয়সালা না নবীর পক্ষে আইছে, পয়সালা কার পক্ষে আইছে?
আপনারা আমার রাসূলের পক্ষে আছে না? এই জায়গায় নাউজুবিল্লাহ কইতাম না আর কি, আলহামদুলিল্লাহই কব। খুশি হইছি না? নবীর দুশমনরা আল্লাহ পানিশমেন্ট দিছে, সুবহানাল্লাহ কর না, আরো জোরে, আর একটু মহব্বতে। আমার বাসাটা বেশি দূরে নেই, চকবাজার আলী মাদ্রাসার সাথেই। বন্ধ, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলার ইচ্ছা আমার নাই, কার পক্ষে যাবে কার এগেনস্টে যাবে দেখার সুযোগ নাই। কারণ বেঈমান কাফের মুশরিক অনন্ত কাল থাকবে জাহান্নামে, ক্লাসিফাই হবে শুধু মুসলমানের। কি ডিস্টেন্স বৈষম্য তৈরি হবে শুধু মুসলমানের, 73 দলের মধ্যে 72টাই যাবে জাহান্নামে, আর একটা দল মাত্র যাবে জান্নাতে। সেই দলের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, ওই দলের জন্যই জান্নাত বরাদ্দ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনারা আমার দিকে তাকান, কোরআনের আয়াতগুলো তো পাইছেন, হাদিস শরীফও পাইছেন, যে নবীর অনুগত্য করল না সেই অস্বীকারকারী বলছে কে? আমার নবীজি। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? নবীজির কথা সত্য না মিথ্যা? আরো জোরে, তুমি দাঁড়াইছো বসুন। আমি আবার কি আপনাদের কি বুখারি শরীফ থেকে কিছু হাদিস শরীফ শোনাবো? কোন জায়গা থেকে? বুখারি শরীফ থেকে। বন্ধু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে, আমার নবী ডেকে ডেকে বললেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কেন গো কাব ইবনে আশরাফকে কেন হত্যা করতে হবে? কারণ সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। জোরে জোরে আবার বল, নাউজুবিল্লাহ। এটা ডা বলতেছেন কে? আপনারা আমার প্রাণের নবী ডেকে ডেকে বলতেছেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব ইবনে আশরাফকে হত্যা করতে হবে। আমার নবী বললেন, হ্যাঁ তাকে হত্যা করতে হবে। কেন গো নবী তাকে হত্যা করতে হবে? এবার আমার নবী জানিয়ে দিলেন, তাকে হত্যা করতে হবে এই কারণে, কারণ সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে হত্যা করে আমার নবীর কাছে খবরটা জানিয়ে দিলেন। আরে কলির বাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কথা দিবা, আমি কুমিল্লার দেখে নি, অন্ত দেখলাম দূরত্বে আইলে দেখতে জান দিয়ে লাইতে এলাকা কাছে প্রোগ্রামে যায় না, লাল গোলাপ শুভেচ্ছা দিতে চায় না হুজুর। অপশন বলে আছে, এইবার কয়বার তাকবীর দিছে কনছে? একবার কইছিনি লাল গোলাপ শুভেচ্ছা? ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। আপনাদের বডি থেকে ক্লান্তি দূর করার জন্য, একটু হাসার জন্য কথাটা বলছি, অন্য কিছু নয়। হাসছেননি সবাই? কে কে হাসছেন হাত তোলেন তো। এবার আরেকটা কইতাম নি, কইতাম খুঁজলে যদি খোদা পাওয়া যায়, ফুল তো নাথিং জিনিস, ঠিক নেই? আরো জোরে কোন দেন না, সবাই কেমনে হাসতেছে, তাদের হৃদয়ে ভালোবাসা উদয় হয়েছে, ঠিক না? পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরা নাই, পাইলে নিরা নাই গো নবী, বলেন পাইলে নিরা নাই গো নবী, বলেন পাইলে নিরালাই গণবি, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গণবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গণবি, পাইলে নিরালাই, আরে পাইলে নিরালাই গণবি, পাইলে
আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে বলেন আমারে আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে রে মদিনারি সোনার গড়ে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জুরু জুরু কন্যা মারহাবা আর জুড়ে ভাল লাগছে প্রেমের হৃদয়ে প্রেমের কি হয়েছে মারহাবা বলেন না বন্দরে আমার নবীর সাথে দুশ্মনী করেছে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতে দেরি রে কাব ইবনে আশরাফকে মুহাম্মদ ইবনে মাসলামা হত্যা করে আমার নবীর কাছে খবরটা জানিয়ে দেয় জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্দরে আমার বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত এই হাদিসখানাও এসেছে বন্ধ বুখারী শরীফের মধ্যে আমার নবী ডেকে ডেকে বললেন আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার মতো কে আছো ও বন্ধু আবু রাফে নামক ইহুদি বসবাস করত কোথায় ওই হিজাজ ভূমিতে ছিল তার দুর্গ আব্দুল্লাহ ইবনে আতিককে দলের লিডার সেনাপতি বানিয়ে আরো সঙ্গী দিয়ে তিনি পাঠিয়ে দিলেন আমার নবী আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার জন্য কারণ কি সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে যারা কষ্ট দিয়েছে তাকে সে সমর্থন দিয়েছে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ এবার বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে 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 হাঁটি হাঁটি পা পা করে বন্ধু হিজাজ ভূমিতে চলে গেল হাদিস শরীফ প্রমাণ করে হিজাজ ভূমির মধ্যে কদমটা দেওয়ার পরে এবার তিনি চাইয়া দেখলেন ও বন্ধু সূর্য তার আপন গন্তব্যে চলে যাচ্ছে সূর্য আপন গন্তব্যের দিকে চলে যাচ্ছে অন্ধকার ডানা মেলে দিচ্ছে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে এখন তিনি চিন্তায় পড়ে গেলেন বন্ধু কুস করতে 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 বন্ধু আবে রাফে নামক ইহুদির ঘর পর্যন্ত পৌঁছে গেল অন্ধকার অন্যান্য মানুষের মাঝে তিনি শয়ন কক্ষে শুয়ে আছেন বন্ধু তার মানে অন্য মানুষ বলতে তার আপন পরিবার পরিজন সন্তানদের মাঝে শুয়ে আছেন এবার আব্দুল্লাহ ইবনে আতিক তার সঙ্গীদেরকে একটি স্পটে তিনি বললেন তোমরা ওয়াইট করো এখানে অবস্থান করো আমি সেই সমস্যার সমাধান অবসান ঘটাবো আজকে এবার তিনি চলে গেলেন ডাক দিয়ে বললেন আবু রাফে এই কথা বলতে দেরি এবার আফুর আমি বল আবু রাফে নামক ইহুদি বললেন কে রে আমাকে ডাক দিল আব্দুল্লাহ ইবনে আতিকের উদ্দেশ্য ছিল তাকে নিশ্চিতভাবে চিনা বন্ধু যখন সে আওয়াজ দিল ও বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক যখন চিনতে পারলেন তাই আবু রাফে নামক ইহুদি যিনি আল্লাহ বা আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে অন্যরা যখন কষ্ট দিত তাদেরকেও সমর্থন দিত তখন তিনি উন্মুখ দুই দিন কয়দিন চলে গেল একে কি দুই দিন বন্ধু চলে গেল দ্বিতীয় দিন চলে যাওয়ার পরে বন্ধু তৃতীয় দিন ওই গতকালকের মতো আজকেও তারা মন্তব্য শুরু করলো তৃতীয় দিন আবার কি করলো আরো অনেক বেশি কবরটাকে গভীর করে খনন করলো খনন করার করে পরে বন্ধু তার লাশটাকে কবরের মধ্যে রেখে তারা চলে গেল তৃতীয় দিন এসে দেখে রে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে এবার ওই খ্রিস্টানদের টনক নড়েছে অন্য কোনো বিষয় রে এটা কখনো কোনো মানুষের কাজ হতে পারে না এটার মধ্যে অন্য কোন রহস্য লুকিয়ে আছে রহস্যটা হলো বন্ধু আমার নবীর সাথে বেয়াদবি বন্ধু একে একে তিন দিন থেকে কবরে দাফন করা হলো মাটি গ্রহণ করলো না আমি আপনাদেরকে আরেকটু খবর মেসেজ দেব বন্ধু ইমানকে টেকসই করার জন্য পৃথিবীর যত বড় ঝড় আসুক না কেন আমার নবীর ইজ্জতের চাদর যেন আপনার কাছ থেকে কেউ নিতে না পারে আমার নবীজিকে বলে নাকি আমাদের মতো আর নবীজি বলতেছো কয়লা আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমার মতো কেউ তো হাত উঠাই এবার দুঃসাহস নাই ঠিক না বে ঠিক আরো জোরে কয় না নবীজি আমাদের মতো ১৯৬৯ সনে নীলার মশরং ৫০,০০০,০০০ ব্যয় করে চাঁদের দেশে গেল দুই বন্ধু নিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলো পৃথিবী আলি বাজার মানুষ তোমরা শুনে রেখো
গবেষক রেস্টোনোমাররা গবেষণা করে বের করেছে পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। আপনারা আমার প্রাণের নবী ইশারা করতে দেরি রে, চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বন্ধু আমি একদিন মক্কায় নবীজির সঙ্গী হলাম, সফর হলাম, সঙ্গী যখন হলাম সফর করতে শুরু করলাম, সফর করতে 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 আমি চাইয়া দেখলাম ওই যে পাথরগুলো মানুষের পায়ে পদদলিত হচ্ছে, পাথরগুলো নবীজিকে সালাম জানাচ্ছে। ও বন্ধু ডানে বামের বৃক্ষগুলো আমার নবীকে সালাম জানাচ্ছে। আমি আলি সেই সালামের জবাব নিজের কানে শুনেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হায়াত মোহাম্মদে আমার কথা কি আপনারা বুঝেন? আরো জোরে আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে বন্দি, 557 সনের খবর, 557 খ্রিস্টাব্দে যে ঘটনা ঘটলো। আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি, নবীর প্রেমিকেরা ঈমানকে মজবুত করার জন্য আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে অ্যাকশন নেকে। আরো জোরে কন্যা বন্ধুরে আমার, বিদর্মীরা জানতে পেরেছিলেন মুসলমানের সবচেয়ে বড় শক্তি হল নবী মুহাম্মদ। তাকে যদি ধ্বংস করা যায়, তাকে যদি ফিনিশ করা যায়, মুসলমানকে দুর্বল করা যাবে। তাকে ধ্বংস করতে না পারলে মুসলমানকে দুর্বল করা সম্ভব নয়। বন্ধু 557 খ্রিস্টাব্দে কি ঘটনা ঘটলো আপনার একটু মনটা দিয়ে শোনেন। বন্ধুরে আমার, ইহুদিরা নবীজিকে নবীজির রওজা মোবারক থেকে বের করার জন্য তারা চেষ্টা করলো। আমার দিকে থাকা না বন্ধু, আমাদের নবী গায়েবের খবর জানে বললে এক পক্ষের কিন্তু মাথা গরম হয়ে যায়, কিন্তু তারা জানে না নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। যিনি অদৃশ্যের সংবাদ গায়েবের খবর দিতে যিনি পারবে না, তিনি কখনোই নবী হতে পারে না। পয়গম্বর হইয়া তুমি জানি হুজুর, ঠিক না? আর হুজুরে অবাক লাগলো, কত বড় পীর সাহেব, কারবালার মাসে ইয়াজিদের প্রশংসা করে, আর আমি বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। পীর সাহেব ইয়াজিদের প্রশংসা করে কারবালার মাসে মাসে আল্লাহর হাবিব কয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলতেছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলতেছে যুবক আজকে তোমরা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে তোমাদের জন্য গুড নিউজ। আমার নবী বলতেছে যেই যুবকেরা যৌবন কালে আল্লাহর রাসূলের সাথে প্রেম করবে, রাসূলের আহলে বাইতকে ভালোবাসবে, এর মধ্যে অন্যতম হলো ইমাম হাসান হুসাইন, তাদেরকে যারা ভালোবাসবে। আমার নবী বলেছেন উম্মত যুবকেরা তোমরা টেনশন করো না, তোমাদের জন্য জান্নাতের রিসেপশনে দাঁড়িয়ে থাকবে আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো দুনিয়ার আমার দুইটা ফুল। শাইখে ইমাম হাসান হুসাইন রে ওয়াজ না কইরা করে কি কারিনিয়া। যে ইয়াজিদের উপদেষ্টা ছিল সারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি, তিনি দিনের বেলা বানর নাচাত, রাতের বেলা মদের আসর বসিয়ে অসৎ নারীদেরকে নিয়ে ডান্সিং করত, তাকে নিয়ে প্রশংসা করে। ইহুদিরা কি আমাদের বন্ধু না শত্রু? আমার কথা না, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। সেই বেঈমান হলো ইহুদি, হলো ইয়াজিদের উপদেষ্টা, একজন মুসলমানের, একজন মুসলমানের উপদেষ্টা যদি কোনো ইহুদি হয় সে মুসলমানকে ঠিক থাকতে পারে? বুঝা লইয়েন ইসলাম কোনটা। ইসলাম যদিও আল্লাহর মনোনীত ধর্ম, কিন্তু ইসলামে নেই যা আসলে আপনার আমার নবী। বুঝে আসছেন আমার কথা? আর জোরে বলেন বন্ধুরে আমার, আমার দিকে দেখেন আমার নবীজি। আপনারা ইদানিং গেছেন নি আমার দিকে তাকান, দয়া করে কথা বলবেন না। আপনারা যারা হজ করতে গেছেন নবীজি রওজা জিয়ারত করছেন নি, কথা কয় না, এহেন দাঁড়াইয়া সালাম দিল কই বেদাত, আর হে নাকি বৈশা সালাম দেয় ওইখানে, কোথায় ওইখানে দি ফতুয়া দেন না বেদাত কি? আমি নিজে, আমি গুনাগার নিজে চোখে দেখছি, যত বড় মোটা বেটাই হন ঠান্ডা ব্যাক্যের দিব ঠান্ডা করে,
নবীজির কদমে যে দাঁড়াইয়ে দিতে হবে নবীজির কদমে সালামটা তো আপনি যে বললেন আমি নবীকে ভালোবেসে দাঁড়াইলাম সূরা ফাতের 9 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন অতুআজিরহু ওয়াতুআক্কিরহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো সম্মান করো তো আমি তো নবীকে ভালোবেসে দাঁড়াইছি সম্মান করছি তোমার ভালো না লাগে তুমি করো না কিন্তু আমাকে বেদাতী বলে অ্যাঙ্কার করেছো তুমি তো আমাকে বেদাতী বলনি তুমি নবীর সাথে বেয়াদবি করেছো সাবধান হয়ে কথা বলতে হবে সম্বোধন কাকে করে বলো রসুলকে সহজ জিনিস নয় যে আল্লাহ নিজে হাবিবের প্রেমে পড়ে সব করলো সেই হাবিবের সামনে কথা বলতে সাবধান বন্দরে আমার হৃদয়ের জানালা খুলে সবাই শোনেন খেলা দেখেন বন্ধু প্রত্যেক দিন তারা দিনের বেলা বুজুর্গ সাজত আল্লাহর ওলি সপ্ত পিসাব সাজত দিনে তারা ঘর থেকে বের হতো না তোমরাও শুনে রেখো কি হতো না দিনের বেলা তারা ঘর থেকে বের হতো না মানুষ মনে করত এর চেয়ে বড় সুফি পৃথিবীতে আর কেউ নেই এতটাই বুজুর্গ লোকের স্রোত ছিল এখন আমাদের মাঝেও কিন্তু এরকম স্রোত দাঁড়িয়ে আছে কথা বলেন আছে না নাই বন্ধু আমি কাউকে মিন করে বলছি না বাস্তবতা তুলে ধরছি আপনাদের সামনে যদি কারো ভালো লাগে ওয়েলকাম আর যদি ভালো না লাগে আই ডোন্ট কেয়ার বন্ধুরে আমার আমার দিকে নজরটা বাড়িয়ে দেন পলকিন দৃষ্টি দিয়ে হৃদয়ের জানালা খুলে শোনেন বন্ধু দেখেন 557 খ্রিস্টাব্দের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি বন্ধু এবার তারা কি করতো দিনের বেলা ঘর থেকে বের হতো না মানুষের মেলায় তারা যেত না বুজুর্গ পীর সাহেব সাজে থাকতো তাবর মধ্যে তারা সারাটা দিন থাকতো ঘর থেকে বন্ধু বের হতো না তারা রাতের বেলা বের হতো তাদের চরিত্রটাই ছিল খারাপ চরিত্র ক্যারেক্টারলেস পিপল চরিত্রহীন মানুষ ঠিক কিনা বলেন কোন মানুষ যেই মানুষ নবীর সাথে বেয়াদবি করে নবীর ইজ্জতের চাদর ধরে টানতে এটা কি মানুষ না বেহুশ আরো ধরে কোন যে এটা বেহুশ এটা কি ভালো মন্দ আগুন ফানি কিছু বুঝে এটা তো মাতা আমি আপনাদেরকে বলি বন্ধু একটু মন দিয়ে শোনেন প্রত্যেক দিন নবীজির কদম মোবারকটা যেই দিকে রে নবীজির কদম মোবারকের দিক দিয়ে প্রত্যেক দিন রাত্রে তারা ওই তাদের যেখানে তাঁবুটা তারা টানিয়েছে তাঁবুর নিচ দিয়ে সুরঙ্গ খনন করা শুরু করে দিল একেবারে নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেল তারা দিনের বেলা বুজুর্গ ও পীর আল্লাহর ওলি সাজে রাতের বেলা বন্ধু তাঁবুর যেখানে তারা বসে যেমন এই যে আমাদের স্টেজ আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে কি এক্সাম্পল একটা মেসাল দিচ্ছি এই যে আমাদের স্টেজ ডান বামে আপনারা কিন্তু কিচ্ছু দেখেন না তলে কি আছে যেমন ধরেন এই স্টেজদের মতনই তারা এখানে বসবাস করে এটার তল দিয়ে সুরঙ্গ ধরেন রাস্তার ওপারে নবীজির রোজ একটা এক্সাম্পল নেই তারা দিনের বেলা বুজুর্গ রাতের বেলা বন্ধু তারা এখান থেকে মাটি খনন করে জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো তারা রেখে দেয় এমন করতে 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 বন্ধু দুশ্মনেরা নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেল এমন মজার খবর বন্ধু কখনোই ইমানদারকে বিরক্ত করতে পারে না ইমানদারের হৃদয় আলো বেশি প্রেম বন্ধু যুক্ত হয় ঠিক কিনা বলেন একেবারে নবীজির কাছাকাছি চলে গেল এবার বন্ধু নবীজি ঘুমের ঘরে সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে যাইয়া হাজির কোথায় সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে হাজির হয়ে গেল আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গি একে একে তিন দিন পর্যন্ত সে গোমন্ত ঘুমের ঘরে দেখতে পাইলেন নবীজি সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে হাজির রে সুলতান ও সুলতান ষড়যন্ত্রের শিকার আমি নবী মুহাম্মদ তুমি সেখান থেকে উদ্ধার করতে হবে এক এক করে তিন দিন পর্যন্ত সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে দেখলেন বীরজন সৈন্য কিতাব প্রমাণ করেছে বন্ধু কয়জন 20 জন সৈন্য নিয়ে তিনি তিন দিন অতিক্রম করে বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় কদমটা বাড়িয়ে দিলেন কয়দিন সফর করলেন তিন দিন তিনি রাস্তা অতিক্রম করলেন 20 জন সঙ্গী নিয়ে মদিনায় এসে বন্ধু তিনি এলান করে দিলেন তৎকালীন সময়ে প্রেসিডেন্টকে তিনি আমন্ত্রণ জানালেন এই ইয়াং মেন আঙ্গুল বরাবর দুইটা টুপি ছাড়া একটা আমার দিকে তাকায় হাসে আর হাসির আর একটু বাড়ছে একদম নাক বরাবর চোপ চাইলেন আমি কিন্তু ওয়াজ শেষ করে দিচ্ছি ভাই ডিস্টার্ব করো না মন দিয়ে শোনো তিন দিন 20 জন সৈন্য নিয়ে তিন দিন সময় নিয়ে তিনি মদিনায় চলে আসলেন কোথায় মদিনাতুল মুনাওয়ারায় তিনি কদমটা বাড়িয়ে দিলেন প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী থেকে তিনি অনুমতি নিলেন কয় কি অনুমতি কয় আমি একটা পয়গাম নিয়ে এসেছি আপনার কাছে কয় পয়গামটা কি এই সকল মদিনাবাসীকে আমি গিফট করব আল্লাহু আকবার আসলে কি তিনি গিফট করতে আসছে
বন্ধু নবীজি যে এক এক করে সুলতান নুরউদ্দিন জঙ্গির করে তিন দিন গভীর জনিতে স্বপ্নযোগে দেখা দিয়েছেন আমার নবী দুইজন ব্যক্তির চেহারা সুলতান নুরউদ্দিন জঙ্গিকে দেখিয়ে দিয়ে তো তরবারি দিয়ে তাকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে খবর আমার নবীর কাছে জানিয়ে দিয়েছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে আমার নবী জানিয়ে দিয়েছেন অত্যন্ত ভয়ঙ্কর একটা খবর আমার দিকে তাকান বন্ধু নবীর সাথে বেয়াদবি আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডের জন্য সহ্য করে না এবার বন্ধু একজন খ্রিস্টান ওর আগেরটা ছিল কি ইহুদি এবার একটা কি খ্রিস্টান সে খ্রিস্টান থেকে মুসলমান ধর্ম গ্রহণ করলো মুসলমান হলো মুসলমান হওয়ার পরে হাদিস শরীফের মধ্যে সে সূরা বাকারা সূরা আল ইমরান তেলাওয়াত করলো তেলাওয়াত করতে 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 আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিল আমার নবীর উহি লেখার দায়িত্ব সে পেয়ে গেল বন্ধু নবীজির উহি লিখতে 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 হঠাৎ করে একদিন সে তার ধর্মে ফিরে গেল আবার খ্রিস্ট ধর্মে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ বন্ধুরে আমার একটু লক্ষ্য করে গুরুত্ব দিয়ে শুনবেন যখন তিনি তার ধর্মে আবার ফিরে গেল রে যাওয়ার পরে আবার মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে নবী মোহাম্মদ কিছুই জানতো না আমি যেইটুকু লেখে দিতাম শুধু সেইটুকুই জানতো জুরু জুরে কন্যা নাউজুবিল্লাহ আপনারা বলেন এটা কি বেয়াদবি কিনা গোস্তাকে কিনা নবীর শানে আঘাত কিনা বন্ধুরে আমার ওই যে বললাম ছোট্ট একটা আঘাত আল্লাহ সহ্য করে না আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন যেটা সবার চাইতে আকাশচুম্বী তার দলিল হলো ওয়ারাফানা লাকা যিকরুক জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ অলির বাজারের মানুষ আমার ভাই আমার বাবারা আমার যুবক বন্ধুরা মা বোনেরা ঘরে ঘরে ছোট্ট ছোট্ট চটি বই নিয়ে যায় আমার নবীকে অসম্মান করার মতো বই কথা বলেন না কেন বড় বড় শায়েকের বিবিদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে কিন্তু শায়েক লগে নাই এরা কতটা বুদ্ধিমান শায়েকের সঙ্গী যদি না থাকে রে শায়েক যদি লগে না থাকে ওই বিবি অন্যত্রে যাওয়া টোটালি হারাম তিনটা পুরুষ ছাড়া নারী একা বের হতে পারবে না একা একা বন্ধু ভ্রমণ করতে পারবে না কারণ নারীরা ঘরের বাইরে কখনোই নিরাপদ নয় ঠিক কিনা বলে ছোটি ছোটি বই নিয়ে বন্ধু শায়েকদের লেখা বের হয়ে গেছে মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে মা বোনদের ইমানকে নষ্ট করতেছে নবীজিকে ছোট করে করে যত নিম্ন শব্দ ইউজ করা যায় এটা হলো নবীর সাথে বেয়াদবি বন্ধু নবীকে ভালোবাসা ফরজ নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়া কুফুরি যিনি নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে নবীর শানে আঘাত করবে তিনি আর মুসলমান থাকে না জোরে জোরে কন্যা ঠিক না বেঠি আর জোরে বলুন না ঠিক না বেঠি বন্ধু হৃদয় খুলে শোনো এবার কি করলেন তিনি ঘুরছে আর মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে নবী মোহাম্মদ কিছুই জানতো না আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো বন্ধু বলতে 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 তার সীমানা ক্লোজ হয়ে গেল সীমানা যখন ক্লোজিং হয়ে গেল এবার তিনি ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে বন্ধু খ্রিস্টানরা কিন্তু মরার পরে দামি কাফন দামি কাঠ দিয়ে কিন্তু কফিন বানানো হয় কফিন বানিয়ে মাটিতে তাদেরকে দাফন করা হয় তখন তাকে দাফন করা হলো দাফন করার পরে তার আপন স্বজনেরা চলে গেল পরের দিন তাকে দেখতে আসলো যে তার কবরের মধ্যে কেমন আছে দেখার জন্য যখন চলে গেল যাইয়া দেখে মজার খবর ওই মাটি ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে ফেলে রেখেছে আলহামদুলিল্লাহ জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ বন্ধু তার মর্যাদা কত ছিল রে নবীজির উহি লেখতো হাদিস কিন্তু বুখারী শরীফের আমার বানানো কোনো বাংলা বই থেকে নয় বন্ধু এবার তার আপন স্বজনেরা পরের দিন যাইয়া দেখলেন তার লাশটা মাটির বাইরে পড়ে আছে এবার তার সঙ্গীরা বলছে এটা পৃথিবীর অন্য কোনো মানুষের কাজ নয় এটা নবী মোহাম্মদ এবং তার সঙ্গীর কাজ নাউজুবিল্লাহ বলেন না এবার তারা এই চিন্তা করে তার কবরটাকে বন্ধু আরও বেশি গভীর গভীর করে খনন করলো আরও বেশি গভীর করে খনন করার পরে বন্ধু আজকে তাকে দাফন করে গেলেন দিন চলে গেল রাত্র হলো রাত্র যখন ফুরিয়ে গেল পরের দিন সকালবেলা আবার যাইয়া দেখে তার লাশটা আবারও মাটির বাইরে الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما
ما رزقناهم ينفقون الله কি কোজানেননি সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস রাখে সালাত কায়েম করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ বলেছেন আল্লাহ যে দৌলত দিয়েছে সম্পদ দিয়েছে তা থেকে যারা দান করে কি করে কথা বুঝছেন নি মানে 100% ইমানদার কারা যারা গায়েবকে বিশ্বাস এরপরে সালাত কায়েম তারপরে আল্লাহ যে সম্পদ দিয়েছে তা থেকে খরচ আলহামদুলিল্লাহ বলবেন না এখন দেখবেন অনেকেই চলে যাইবো